স্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপিটা নিয়ে আর রেসিপিটা শুরু করার আগে সকলকে জানাই আরো একবার ধন্যবাদ যারা আগের ভিডিওতে কমেন্ট করেছো যারা জানিয়েছো রেসিপিটা তোমাদের ভালো লেগেছে বা তোমাদের আমাদের রেসিপিগুলো ভালো লাগছে তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর আমাদের সাপোর্ট করে যেও চলো আজকের যে রেসিপিটা একদম দুর্দান্ত স্বাদের আর ইউনিক রেসিপি তোমরা কিন্তু মাছের কারি বা সর্ষে বাটা দিয়ে মাছ মাছের ঝোল এগুলো খেয়েই থাকো কিন্তু আজকের যে রেসিপি দুর্দান্ত রেসিপি আর একদম ইউনিক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা কিন্তু তোমরা আগে কখনো ট্রাই করি তাই অবশ্যই এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো আজকের রেসিপি মালাই ননি কাতলা চলো দেখে নি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না কারণ আমি নতুন নতুন রেসিপি চাইলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখে আজকের রেসিপি এই দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে চলো শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটার জন্য এখানে আমাদের যে গোটা গরম মশলা তেজপাতা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমরা দুধ এখানে জালদোয়া দুধ নিয়েছি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ পেটির যে পিসগুলো সেগুলো আমরা ব্যবহার করেছি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ এখানে দুটো বড় পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে আমরা এখানে মাছের ওপরে নুন আর গোলমরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব এই মাছ রান্নাতে আমরা কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করছি না এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার হয় না আর এই মাছটা কিন্তু এইভাবে আমরা একটু মাখিয়ে নিচ্ছি শুধুমাত্র গোলমরিচ আর নুন দিয়ে গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমরা একটা কড়াই বসিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল এই রান্নাতে আমরা সাদা তেলের ব্যবহার করেছি সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মাছের পিসগুলোকে দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব এই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় তেমন কিন্তু খুবই সুস্বাদু এই রান্না আর অবশ্যই চেষ্টা করবেন এই রকম যদি পেটির পিস নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা আর সুবিধা হয় আর দেখতেও খেতেও কিন্তু অনেক ভালো লাগে এরপরে আমরা সমস্ত মাছগুলোকে লালচে করে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে আমরা তুলে নিয়েছি যে তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যেই আমরা রান্নাটা করব। গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতাটাকে দিয়ে আমরা একটু ভালো করে নাড়িয়ে দেব। এখানে কিন্তু আমরা কোনো রকম টমেটোর ব্যবহার করছি না এরপরে আমরা দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এখানে যেহেতু আমরা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তাই এখানে দুটো পিঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে সেটাকেই আমরা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যাতে হালকা একটা ব্রাউন কালার হয় বেশি যেন লাল না হয়ে যায় আর বেশি যেন পেঁয়াজটা পুড়েও না যায় ঠিক এই রকম ভাবে কিন্তু আমরা ভেজে নিচ্ছি আমি ঠিক যেভাবে ভাজলাম যে রকম কালার ঠিক সেইভাবে আমরা ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি আদা আদাটাকে দিয়েও এরকম করে কুচি কুচি করে আদাটায় দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে দুধ আদাটা আমরা একদম কুড়িয়ে দেইনি ছোট ছোটো করে সরু সরু করে কেটে দেওয়ার পরে দুধটাকে ঢেলে দিয়েছি জাল দেওয়ার রুম টেম্পারেচারে রাখা দুধ ছিল দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর ক্ষীর আর কাশ্মীর রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে দেব দেখো এখানে আমরা যেহেতু ফুল ফ্যাট মিল্ক দুধ ব্যবহার করেছি তাই এখানে খুব সহজেই দুধটা কিন্তু ভালোভাবে ঘন হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আরও সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম একদম হাফ চামচ মতো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি নুন আর চিনিটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেব আর একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেব যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে এসছে আর সাইডে দেখো একদম পুরো সরজ পড়ে গেছে এই রকমভাবে দুধটা একদম যখন খিরখির মতো চলে আসবে তখন কিন্তু আমরা এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যেহেতু আগে আমরা খুব ভালোভাবে ভেজে রেখে দিয়েছিলাম এই রান্নাটা কিন্তু আর হতে একদমই বেশি টাইম লাগবে না দিয়ে দিচ্ছি এর মধ্যে এক একদম বাটার দিয়ে দিলাম এক চামচ মতো বাটারটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি প্রথমে হাফ চামচ দিয়েছিলাম এখন আমি হাফ চামচ মতো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই রান্নাটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজ একটা রেসিপি তোমরা বাড়িতে এই একই মাছের রেসিপি না বানিয়ে এই রান্নাটা একদিন হলেও ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ঢাকাটা খুলে আমরা দেখে নেব মাছটা কতদূর হয়েছে আমাদের রেডি হয়ে গেছে মাছটা কিন্তু একদম আমাদের হয়ে গেছে যেমন এর গন্ধটা পেরিয়েছে তেমন খেতে কিন্তু একদম স্বাদ অনবদ্য অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর রেসিপিটা দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না দেখো আমি গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন একদম ক্ষীর যে গ্রেভিটা বলো ক্ষীর টাইপের সেইটাই কিন্তু এই গ্রেভিটার মধ্যে একদম তোমরা পাবে এর ফ্লেভারটা আমরা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটাকে আমরা প্লেটের মধ্যে নিয়ে আমরা সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে আমরা খুব সামান্য কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। তোমরা সাজানোর জন্য আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো দিতেই পারো আর না হলে তোমাদের পছন্দ মতো অবশ্যই সাজিয়ে নিতে পারো দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে কোচানো একটু কোড়ানো কিট আর দিয়ে দেবো এর মধ্যে বাটার বাটার এখানে আমি হাফ চামচ মতো বাটার ওপর থেকে দিয়েছি যাতে খুব সুন্দর দেখতেও লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে এরপরে এটা আমাদের একদম রেডি তাহলে ঝট একদম দেরি না করে ঝটপট তোমরা বানিয়ে ফেলো এই রকম অসাধারণ স্বাদে একটা কাতলা মাছের রেসিপি তোমরা মাছের ঝাল বা ঝোল বা সর্ষে বাটা দিয়ে খাও কিন্তু এইভাবে একদম ভুলো না আর বানিয়ে কিন্তু জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমাদের রেডিও হয়ে গেল দুর্দান্ত স্বাদে মালাই ননি কাতলা তো অবশ্যই মালাই কাতলা বানাতে একদম কিন্তু বেশি টাইম লাগে না ঝটপাট হয়ে যায় আর অবশ্যই বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করবো কিনা না চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও কারণ আরো নতুন নতুন রেসিপি আসছে শুধুমাত্র তোমাদের জন্য চলো আজকের মতো রেসিপি পর্যন্ত ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে